হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহি টিউশন পয়েন্ট। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে ভার্ব। পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভার্ব, যেটা রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, নারেশন, ভয়েস জানতে হলে অবশ্যই তোমাদের জানতে হবে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে এটা অবশ্যই জানা দরকার। তোমরা বইয়ে হয়তো ভার পাবে একসঙ্গে, কিন্তু এখানে মানে একসঙ্গে পাওয়াটা দুর্লভ এতগুলো ভার। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে বাংলা উচ্চারণ এবং বাংলা মানে সহ দেয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয় সেই সুবিধার্থে আমি এই ভিডিওটা আপলোড করলাম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে যেটা বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক, সো লেটস গেট স্টার্টেড। আমি পুরো ভার্বগুলো পড়বো না, তবে কিছু কিছু পড়ে দেব। আর মানে পুরো ভার্ব পড়লে, পুরোটা পড়লে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সেজন্য আমি পড়ছি না, তোমরা পজ করে করে দেখে নেবে। তো দেখো, এক নম্বরে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্সকে বলা হয় V1। আর যদি কারো এই ভার্বগুলির PDF দরকার হয় তাহলে কমেন্টে লিখে জানাতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে অ্যারাইজ, আমি পড়ছি না। আর যেটা বলছিলাম প্রেজেন্ট টেন্স V1, পাস্ট টেন্স V2, আর পাস্ট পার্টিসিপল V3। তোমরা দেখে নাও, আমি পুরোটা পড়বো না, আগেই বলেছি ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো। যেগুলো ডি এবং ইডি করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করতে হয় সেগুলো মুখস্থ করবে না। যেগুলো মানে যেগুলো মুখস্থ করে মানে তিনটে ফর্ম আলাদা আলাদা, সেগুলো মুখস্থ করবে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোখানে কোথায় ইডি আর কোথায় ডি যোগ করে পাস্ট টেন্স হয়েছে। ওটা মুখস্থ করতে হয় না, ওটা অটোমেটিক বুঝতে পেরে যাবে। আর যেগুলো তিনটে ফর্ম আছে আলাদা আলাদা, সেগুলো মুখস্থ করবে। আর কিছু ইরেগুলার ভার্ব আছে তিনটে ফর্ম একই, প্রায় 22টির মতো, এখানে সবটা নেই, আমার ওটা আর একটা ভিডিও আছে দেখে নিতে পারো, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমাদের খুব কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করতে হয়। তোমরা সাবস্ক্রাইব বা শেয়ার করলে আমরা অনুপ্রেরণা পাই ভিডিও তৈরি করার। সো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর যদি কারো ডিসলাইক করো কেউ, তো কেন করলে সেই কারণটা একটু লিখে জানাতে ভুলবে না। আমি দ্রুত স্ক্রল করছি, তোমরা পজ করে অর্থাৎ থামিয়ে থামিয়ে দেখে নেবে। প্রত্যেকটাই বাংলা উচ্চারণ এবং বাংলা মানে দেয়া আছে। আমি নির্দিষ্ট একটি বই থেকে এটা খুব কষ্ট করে খুঁজে এনে ভিডিওটা দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করবেই। তো আজকের মতো এই পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।